subscribe now and press the bell icon. Never miss an update. বলিউডে তাকেই বলা হয় খিলাড়ি, ধারকান হোক কিংবা কেসারি কিংবা এয়ারলিফ্ট বা রুস্তম, এক না করে নিজের সাফল্য ধরে রেখেছেন অক্ষয় কুমার। বলিউডে খানদের দাপট কমিয়ে যিনি লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন তিনি অক্ষয় কুমার। কিন্তু অক্ষয় কি বর্তমানে আশঙ্কায় ভুগতে শুরু করেছেন? সম্প্রতি এমনই প্রশ্ন করা হয়েছিল বলিউড খিলাড়িকে, যার উত্তরে তিনি কি বলেন জানেন? অক্ষয় বলেন, ঈশ্বরের আশীর্বাদ এবং বাবা মায়ের আশীর্বাদ তার উপর রয়েছে, সেই কারণেই তিনি জীবনে সাফল্য পেয়েছেন। কে ভেবেছিল চাঁদনি চকের একটি ছেলে একদিন অক্ষয় কুমার হবে? এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি সংবাদ মাধ্যমের সামনে। শুধু তাই নয়, বর্তমানে তিনি যে অবস্থায় রয়েছেন তাতে আশঙ্কায় ভোগার কোনো কারণ নেই বলেও জানান অক্ষয়। শুধু এখন নয়, কেরিয়ার শুরু করার পরও তিনি কখনো কোনো দিনও আশঙ্কায় ভোগেননি বলেও জানান খিলাড়ি অক্ষয়। পাশাপাশি বলিউডে তার সমসাময়িক কেউ যদি সাফল্য পান তাতে তিনি কখনো ঈর্ষা করেন না বলেও দাবি করেন অক্ষয়। বর্তমানে হাউসফুল 4 প্রমোশনে ব্যস্ত অক্ষয় কুমার। হাউসফুল 4 আগে মিশন মঙ্গলেও দমদার অভিনয় করে বক্স অফিসে সাড়া ফেলে দেন অক্ষয় কুমার। Subscribe now and press the bell icon. Never miss an update.